আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এখন যেহেতু সিজন এসে পড়ছে, তো সিজনের মধ্যে আমি আপনাদেরকে কিছু নর্মাল টিপস দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এখন তো যেহেতু সিজন, তো এই সিজনে আপনারা জানেন যে এই টাইমে কবুতরকে কাঁচা হলুদ ধান খাওয়ানোটা আসলে অনেক জরুরি, কারণ এই টাইমে কবুতরের শরীরে ব্যথা থাকে, কবুতরের শরীরে জ্বর আসে, তো এইসব জন্য হলুদ ধানটা খাওয়া জরুরি। তো আজকে মানে আমি প্রথমে ধানটা ঝাইরে নিচ্ছি, ধানের মধ্যে কোনো ধুলাবালু আছে কিনা সেই ধুলাবালুটা ঝাইরে নিচ্ছি। তারপর এখানে হলুদ আমার আগে থেকে বাটা ছিল, আর হলুদ তো আমার বাটা ছিল প্রায় আজকে থেকে এক সপ্তাহ আগে। আমি এই বৃষ্টির জন্য এই এক সপ্তাহ পর্যন্ত হলুদগুলো আমার ফ্রিজে রাখা দিতে হয়েছে। তো আজকে আমি হলুদগুলো মিক্সার করব, মিক্সার করে রোদে শুকা দিব। তো চলেন আমরা মিক্সার করতে করতে কথা বলি। আপনারা হলুদটা ধানের সাথে ফার্স্টে এইভাবে হালকা মিক্সচার করবেন, করার পর দুই হাত নিয়ে এইভাবে একটা করে ডলা দিবেন, তাহলে প্রতিটা ধানের সাথে হলুদটা ভালো করে মিশবে। ঠিক এইভাবে ডলা দিতে হবে, হাতের মধ্যে নিয়ে এভাবে ডলা দিতে হবে। আসলে হলুদ ধান খাওয়ার উপকারিতাটা হচ্ছে যে আপনি যখন এই টাইমে কবুতর গুলো আপনার উড়বে, তো এতদিন কবুতর গুলা লক থাকার সাথে পাশাপাশি কবুতর গুলার শরীরে মানে একটু ব্যথা হয়ে যায়। আর হলুদ ধানটা হচ্ছে যে একটা অ্যান্টিবায়োটিক এর কাজ করে আপনার কবুতরের শরীরের ব্যথাটা কমানোর জন্য। ধান যে জায়গায় দলা আছে ওই জায়গায় নিয়ে ধান আমরা এখান থেকে হলুদ চাষের মধ্যে সুবিধার জন্য হলুদ চাষের মধ্যে মাখিয়ে তারপর আমরা এই ছাদের মধ্যে শুকা দিতেছি। দাঁড়াবে
একটু পাতলা করে শুকা দিতে হবে, যাতে মানে হলুদের রসটা যাতে ধান তাড়াতাড়ি টাইনে নেয়। মোটা করে শুকাইতে দিলে দেখা যাবে যে ধানটা শুকাইতে দেরি হবে। আপনারা এতক্ষণ দেখলেন যে আমরা কিভাবে ধানটা মিক্স করলাম। আর ধানটা মিক্স করার নিয়ম হচ্ছে 10 কেজি ধানের সাথে 1 কেজি কাঁচা হলুদ। আর অবশ্যই কাঁচা হলুদটা মিশানোর সময় ধানটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে এবং ছেড়ে নেবেন। সেক্ষেত্রে দেখা গেছে যে হলুদটার সাথে কোনো প্রকার ময়লা লাগবে না এবং কবুতরের শরীরে কোনো প্রকার ময়লা যাবে না। কারণ বাজার থেকে আমাদের ধান কিনলে ধানে অনেক প্রকার ফাঙ্গাস থাকে, ধানে অনেক প্রকার আপনার জীবাণু থাকে, তো সেটা ধুইলে আর ভালো করে রোদে শুকালে সেই জিনিসটা চলে যায়। আর আপনারা এখন থেকে ধান মিক্সচারটা খাওয়াইতে পারেন, কারণ এই টাইমটা হচ্ছে ধান মিক্সচারটা খাওয়ানোর মূল সময়। তো আজকে আমার ভিডিও এতটুকু, যেহেতু আমার একটুগুলা ধান মিক্স করতে হবে, আমি এটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত পরের একটা ভিডিওতে বলবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।